ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কি হবে? ওকে, 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, তো ব্যাসার্ধ দেখো দেওয়া আছে, ব্যাসার্ধ যেটা আমরা R ধরি সেটা দেওয়া আছে 2R একক। ওকে, তাহলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি, আয়তন ইজ ইকুয়াল টু হয় 4/3 πr³ ঘন একক। ওকে, তো এখানে আর এর জায়গায় আমরা বসাবো 2R, সো 4/3 π 2R তার হোল কিউব, ওকে, ঘন একক, সো 4/3 π, 2 2 4 4 2 8, সো 8R³। ওকে, 2 2 4 4 2 8, তাহলে 8R³ হয়েছে, তাহলে হচ্ছে আমাদের 8 4 32। ওকে, সো 32 π r³/3, 32 π r³/3 ঘন একক। ওকে, তাহলে দেখো অপশন এতেই আছে আমাদের উত্তরটা, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।